Guarda che va a পরিষেবা দেওয়া দরকার, সেটা করার মতের বয়স হয়নি। তখন সে ছেলে বলছে তুই যা বাবার বাড়ি যা, তুই অসুস্থ, সারা বছর তোর অসুখ দেখা, তোকে অসুখ দেখাবার জন্য নিয়েছে। এই ঘটনা হামেশাই ঘটল, যার জন্য প্রশাসন এত করা হয়। উপযুক্ত বয়স না, গঠন ঠিক মতো না হলে এত প্রশাসনের করা কেমন? এই পৃথিবীতে এসেছো ভালো করার জন্য, ভালো কাজে মনটাকে নিয়োগ করতে হবে, কেমন? কথা ঢুকলো যে আমার 18 বছর না হলে প্রতিবাদ করতে হবে। কোন কোষে পড়ে এইটি? এই কথা বছর কোনপুর হাই স্কুলে নবম ছাত্রী তার বিবাহের জন্য মনস্থির করি। বিশেষ সূত্রে খবর পেয়ে ব্লক প্রশাসন, সিনিয়র প্রতিনিধি, কন্যাশ্রী যোদ্ধারা আমার বাড়িতে উপস্থিত হয়। নাবালিকার বিবাহের কুফল সম্পর্কে অবগত করেন। আমি অঙ্গীকার করতেছি যে মেয়ের বয়স 18 বছর না হওয়া পর্যন্ত বিবাহ দেব না। এর অন্যথা হলে প্রশাসন যে শাস্তি দেবেন তা মানিয়ে নিতে বাধ্য থাকবে। কেমন? আপনি এটা সই করে দেন আমাদেরকে, আমরা ফলো আপ। ঠিক হয়নি, এমনি কথাবার্তা চলছিল। সেজন্যই তো কন্যাশ্রী যোদ্ধা ব্লক প্রশাসনে এসছে। তারা কি বলে গেল? কি বোঝালো সেটা কি বললো? কেন মানা করে গেল? আমার লোক অবস্থায় বিয়ে করতে মানা করলো, সেটা বলো। কি বলো? বলো কি নাম? বয়স বুঝলেই তো আপনার বিয়ে করবে। নাম কি? কোন ক্লাসে পড়ো? কোন স্কুল? আমাদের কাছে ইনফরমেশন ছিল যে বিশারদগঞ্জের সুচিত্রা সরকার 16 বছর বয়স, রুকুনপুর হাই স্কুলে নবম শ্রেণীর ছাত্রী, পিতার নাম হলো প্রদীপ সরকার। আমরা জানতে পারলাম যে তার নাবালিকা মেয়ের বিয়ের ব্যবস্থা করছেন। আমরা বিশেষ সূত্রে খবর পেয়ে এখানে উপস্থিত হয়েছি। বাড়িতে প্রদীপবাবু নেই, শুনলাম উনি বহরমপুরে গেছেন। মেয়ের মা রূপালী সরকারের সঙ্গে কথা বললাম, পাশাপাশি ওনারও যেসব প্রতিবেশী ছিলেন আমরা প্রত্যেকের সঙ্গে কথা বলেছি।
প্রত্যেকে আমাদের সঙ্গে সহমত পোষণ করেছেন যে কোনো মতেই নাবালিকার বিয়ে দেওয়া যাবে না। আমরা আইনের প্রশাসনের যে আইনি বাধ্যবাধকতা আছে যে মেয়ের বয়স 18 বছর এবং ছেলের বয়স 21 বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেওয়া যাবে না, এই বিষয়ে আমরা অবগত করেছি এবং এই মর্মে রূপালী সরকার আমাদের কাছে লিখিত অঙ্গীকারপত্র দিয়েছেন যে 18 বছর বয়স না হলে আমার মেয়ের বিয়ে দেব না। যদি এর অন্যথা করি প্রশাসনিক যে শাস্তি আছে তা আমরা মেনে চলতে বাধ্য থাকবো। বিশেষ কারণবশত একটা খবর পাই, যেটা হচ্ছে বিশারদগঞ্জ, মেয়ের নাম হচ্ছে সুচিত্রা সরকার, তো বাবার নাম হচ্ছে প্রদীপ সরকার, বয়স 16 বছর, ক্লাস 9-এ পড়ে, রুকুনপুর স্কুলে পড়ে ছাত্রী। তো ওর বিয়ে ঠিক করা হয়েছিল মহল্লায় গ্রামে একটা ছেলের সঙ্গে। এই খবরটা আমরা পেয়েছিলাম খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কন্যাশ্রী যোদ্ধারা ব্লকে বিডাব্লিউ স্যার সবাই আমরা আসি এবং গ্রামে অনেক লোকজন এখানে জড়ো হয়। শুধু ওই বাড়ির লোকজনকেই নয়, আমরা গ্রামের আরও যে মানুষজন ছিল তাদেরকেও বুঝিয়েছি যে 18 বছর নিচে বিয়ে দেওয়া যাবে না বা আইন আছে। তো সেই ক্ষেত্রে ওরা সবাই আমাদের সহমত প্রকাশ করেছে এবং মেয়ের মা লিখিত দিয়েছে 18 বছর না হলে বিয়ে দিবে না, মেয়েকে পড়াশোনা করাবে, এটা লিখিত দিয়েছে এবং আমরা পরবর্তী ফলো আপ রাখবো যাতে বিয়েটা না হয়।